প্রিয় দর্শক, আপনাদের স্বাগত কোয়েক কনজিউমার ফুড জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন কুইক কনজিউমার ফুড জিরো আওয়ার। আপনাদের সাথে আছি আমি জয়প্রকাশ। আজ কথা বলবার বিষয় বাঙালির উৎসব, বাঙালির নববর্ষ। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এ বিষয়ে কথা বলবার জন্যে তাদের সঙ্গে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন কামালুদ্দিন কবির, চেয়ারম্যান নাট্যকলা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দুই অতিথির সঙ্গে কথা হবে বাঙালির উৎসব, বাঙালির নববর্ষ এই নিয়ে। তবে তার আগে যথারীতি দেখে নিচ্ছি বৈশাখীর শিরোনাম। নতুন বছরকে বরণ করে নিতে দেশজুড়ে নানা প্রস্তুতি, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়। কর আদায়ে সারা দেশে প্রথমবারের মতো এনবিআরের হালখাতা। জঙ্গি সন্ত্রাস মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের উদ্যোগ নেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা। দুর্নীতির দুই মামলায় বিচারকের প্রতি খালেদা জিয়ার অনাস্থা, পিলখানা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি শেষ, রায় যে কোনো দিন। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাই আওয়ামী লীগকে সাম্প্রদায়িক বলছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। বিরোধী মতকে দমনের চেষ্টা হচ্ছে বলছে বিএনপি। এবং সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে অনিয়মের বিষয়ে তদন্ত নেমেছে দুদক, ফসলের ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের বিক্ষোভ সমাবেশ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম বৈশাখীর শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথি কামালুদ্দিন কবির এবং সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে বিষয় এরই ভেতর জেনে গেছেন বাঙালির উৎসব, বাঙালি নববর্ষ। আরেকটি নতুন বঙ্গাব্দের প্রায় কাছাকাছি দাঁড়িয়ে আমরা। প্রভাতের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন একটি বাংলা বছর। আর নতুন একটি বাংলা বছর বা যে কোনো বছরই হোক না কেন, যখন নতুন একটি শুরু হয়, নতুন একটি সূচনা হয়, আমরা মঙ্গল কামনা নিয়েই সেই যাত্রায় শরিক হই। নববর্ষের প্রাক্কালে আমরা যখন কথা বলতে বসছি বাঙালির উৎসব ও বাঙালি নববর্ষ নিয়ে, তখন উৎসবের আনন্দ, উৎসবের উচ্ছ্বাস, উৎসবের প্রাণময়তা, এই সবগুলো বিষয় আমাদের যেমন মাথায় রয়েছে, তেমনই মাথায় রয়েছে বাঙালির সাংস্কৃতিক যে চর্চা, তার সঙ্গে সবসময় মিলেমিশে থাকা একটি লড়াইয়ের জায়গা বাঙালি। তার সংস্কৃতি চর্চার ভেতর দিয়ে সকল সময়ই নানা ধরনের লড়াই ধরে রেখেছে, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটিও আমরা মাথায় রেখেই আলোচনা শুরু করছি। প্রথমেই যাচ্ছি সৈয়দ আনোয়ার হোসেন, কোনো বিশেষ প্রশ্ন না রেখে যতটুকু ভূমিকা থাকলো তার প্রেক্ষিতে আপনার কাছ থেকে খানিকটা শুনবো। আজকে বৈশাখীর এই অনুষ্ঠান থেকে বৈশাখীর সম্মানিত দর্শকদেরকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আর একটি চমৎকার যোগাযোগ, পয়লা বৈশাখ নিয়ে কথা বলছি বৈশাখী টিভি থেকে, চমৎকার একটি যোগাযোগ। তো পয়লা বৈশাখ আপনি যেভাবে উপস্থাপন করলেন আমাদের সামনে, সেখানে আমি বুঝে গেছি যে এই মুহূর্তে আমাকে কি বলতে হবে। বাঙালির বাঙালিত্বের উদ্বোধনের দিন পয়লা বৈশাখ, বাঙালির বাঙালিত্ব বলতে যা বোঝায় তা নিয়ে পয়লা বৈশাখ। তার মানে কি এই যে আর অন্য কটা দিন বছরের, বাংলা বছরের আমরা বাঙালি থাকব না, তা নয়। এদিন অঙ্গীকারের দিন। এই অঙ্গীকার হচ্ছে বাঙালি অসাম্প্রদায়িক, মানবিক এবং সংশ্লেষণবাদী বাঙালি হতে হবে। সেই বাঙালি নতুন করে অঙ্গীকার গ্রহণ করে পয়লা বৈশাখ। তবে কে কতটুকু পালন করে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যেতে পারে আর কি। বাঙালির অনুষ্ঠান প্রিয়তা আমাদের সবারই জানা আছে। তো অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলে অনুষ্ঠানের নিহিতার্থ কতটুকু চিত্তে ধারণ করে তা নিয়ে প্রশ্ন থাকবেই, সেটার দিকে আমি যাব না। তবে আপনি যেমনটা বলছিলেন যে বাঙালির সংস্কৃতি কিন্তু আজ হুমকির মুখোমুখি। আমরা গতকাল টেলিভিশন ফুটেজে দেখেছি, আজকে পত্রিকাও আচ্ছা পত্রিকাতেও আছে যে বৈশাখী আলপনা, বৈশাখী চিত্রের যে অঙ্কন দেয়ালে ছিল চট্টগ্রামে, চারুকলার শিক্ষার্থীরা করেছিল চমৎকার সব চিত্র, সেগুলো
পুরনো মোবাইল দিয়ে মুছে দাও, মোবিল তেল দিয়ে, মোবিল গাড়ির মোবিল দিয়ে মুছে দাও হয়েছে। তো এটা কারা করছে আমরা জানি। এতে কিন্তু বাঙালির সংস্কৃতি চর্চা, অসাম্প্রদায়িক মানবিক সংশ্লেষণবাদী সংস্কৃতি চর্চা থেমে থাকবে না। কারণ আপনার কথাতেই উল্লেখ আছে এবং দিক নির্দেশনা আছে, বাঙালির সংস্কৃতির লড়াই সবসময় চলেছে। এবং বেশি দূরে না গিয়ে পাকিস্তান আমলের কথাই বলি, 1961-তে তো আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত গাইতে নিষেধ করা হলো পাকিস্তানি কর্তৃপক্ষের পক্ষ থেকে, কিন্তু আমরা তো রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। সেই সময় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন হয়েছিল সপ্তাহব্যাপী, একটা দ্রোহের প্রতীক হিসাবে আমরা রবীন্দ্রসঙ্গীত ছাড়িনি। 67-তে রবীন্দ্রসঙ্গীত সরাসরি নিষিদ্ধ করা হয়েছিল, আমরা রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। কারণ রবীন্দ্রসঙ্গীত আর রবীন্দ্র চর্চা বাঙালি চর্চার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। তারপরে আরও দেখা যায় যে এই যে পয়লা বৈশাখ ঢাকা শহরে এলো কী করে, তার পেছনেও একটি দ্রোহী চেতনা আছে। এই যারা বিদ্রোহ করে, যেমন সঞ্জিদা খাতুন, বহিদুল হক, বেগম সুফিয়া কামাল, বিচারপতি এস এম মুর্শেদ, এরা সবাই মিলে বিদ্রোহ করে রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন, গাইবার ব্যবস্থা করে রেখেছিলেন। তারাই আবার মিলে, বিশেষ করে সঞ্জিদা খাতুনের নেতৃত্বে ছায়ানট হলো 1963-তে। এই ছায়ানট প্রথম ঢাকা শহরে বলদা গার্ডেনে 1964-তে পয়লা বৈশাখ করল, এবং সেই পয়লা বৈশাখ বলদা গার্ডেনে জনগণের স্থান সংকুলন হবার কথা ছিল না, ছোট্ট জায়গা। 67-তে চলে এলো রমনার বটমূলে। বলি বটমূল, গাছটা তো অসত্য গাছ বলা উচিত ছিল, অসত্যমূল, কিন্তু লোকমুখে চালু হয়ে গেছে বটমূল। আমরা বটমূলই বলি না কেন, তাতে অসুবিধা কিছু নেই। একটা বট গাছ লাগানো হয়েছে, সেই বট গাছ লাগানো হয়েছে পাশে একটা লাগানো হয়েছে। তো এই রমনার বটমূলে পয়লা বৈশাখে তো আক্রান্ত হলো, আক্রান্ত 2001 সালে। কিন্তু হ্যাঁ, 2001 সালে আক্রান্ত হবার পরে কি আমার পয়লা বৈশাখ থেমে গেছে? বরং আরো আরো বর্ণাঢ্যতা এসেছে, আরো বৈচিত্র্য এসেছে, আরো প্রাণবন্ত হয়ে উঠেছে, এবং আরো বেশি মানুষের অংশগ্রহণ হয়েছে এই পয়লা বৈশাখ। দেখো, আর একটি দ্রোহী চেতনা প্রতীক বহন করছে, 1989-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট মঙ্গল শোভাযাত্রা সংযোজন করল। একটু বলে রাখি, মঙ্গল শোভাযাত্রা ধারণাটা শিল্পী এস এম সুলতানের, এবং এটা প্রথম হয়েছিল হ্যাঁ 1986-তে যশোরের চারুপীঠ নামে একটি সাংস্কৃতিক সংগঠন এটা করেছিল। ওরা মুখোশ নিয়েছিল, নানা ধরনের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা করেছিল। তারই ব্যাপক আকারের শোভাযাত্রা শুরু হলো 1990 সালে। কিন্তু কারণটা কি, মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখের উদযাপনের অনুষঙ্গ হলো। পয়লা বৈশাখের উদযাপন সূচনা ছায়ানট দিয়ে চারুকলার মঙ্গল শোভাযাত্রা কেন এলো, এর নিহিতার্থটা হচ্ছে তখন স্বৈরাচার চলছে বাংলাদেশে, অবৈধ সামরিক স্বৈরাচার, এরশাদের অপশাসন চলছে, তার বিরুদ্ধে দ্রোহ। একদিকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে আমরা পয়লা বৈশাখ উদযাপন শুরু করলাম। তারপরে আপনার কথা সত্য ধরে যদি সংক্ষেপে এইভাবে একটু বলতে চাই, যে বাঙালির যে রাজনৈতিক যে লড়াই, সেই রাজনৈতিক লড়াইয়ের অনিবার্য এবং গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল এই সংস্কৃতি। যথার্থ রাজনীতির লড়াই আর সংস্কৃতির লড়াই সমান্তরালে চলেছে, এবং দুটো লড়াই এক মোহনায় মিলিত হয়ে মুক্তিযুদ্ধ অনিবার্য করেছে আর বাংলাদেশের অভ্যুদয়কে নিশ্চিত করে। ধন্যবাদ সৈয়দ আনোয়ার হোসেন, আবারও ফিরবো আপনার কাছে। যাচ্ছি কামালউদ্দিন কবির, যথারীতি প্রশ্ন না রেখে আলোচনার শেষ জায়গায় যেখানে দাঁড়িয়ে সেখান থেকে আপনার কাছ থেকে খানিকটা শুনবো। স্যার কত চমৎকারভাবে বলছিলেন পুরো বিষয়টাকে। এই যে উৎসব, এবং বিশেষ করে যে ঢাকার রাজধানীতে যে এই বৈশাখ উদযাপন, রমনার কথা এবং মঙ্গল শোভাযাত্রা, এই দুপ্রসঙ্গের ধরেই আমরা বলতে পারি যে যতই
যেমন মঙ্গল শোভাযাত্রা একেবারেই মনে আছে যে পোস্টারও করা হয়েছিল যে একেবারে অন্ধকারের বিরুদ্ধে যে দ্রোহ সেটির প্রকাশ ছিল নানান প্রতীক নানান ছবিতে নানান তো আর রমনার কথাটি বটমূলের যে বৈশাখ বর্ষবরণ এটি তো মানে কতটা গর্ব করার মতো বিষয় যে আমাদের যখন একেবারে মুক্তিযুদ্ধের সরাসরি সেই আন্দোলনের পূর্ব থেকেই সেই পাকিস্তানি শাসকদের রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের মধ্য দিয়ে স্যার যেটাও বলছিলেন সেইটার মধ্য দিয়ে এই যে উৎসবটি তৈরি হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে কিন্তু আজকে বিশেষ করে শহর নগর পর্যায়ে বর্ষবরণের বিষয়টি যুক্ত হয়েছে এবং এ প্রসঙ্গে একটু বলা দরকার যে আমাদের বৃহত্তর যে জনজীবন সেখানে পহেলা বৈশাখের চেয়েও চৈত্র সংক্রান্তি ছিল মূল আয়োজন মূল এবং সেইটার রেশ ধরেই বৈশাখের মেলা উদযাপিত হচ্ছিল এবং এটি আমাদের একটি সংযোজন নাগরিক জীবনে অবশ্যই স্বীকার করব এবং সেটি এখন নাগরিক পরিষদ এখন চৈত্র সংক্রান্তি অঙ্গীভূত হচ্ছে এখন সেখানেও এই অনেক কথাই এসে যাবে যে সেই চৈত্র সংক্রান্তির সঙ্গে যে আমাদের একেবারে গ্রামীণ জনজীবনের যে মানুষদের কৃষিজীবী যে মানুষগুলোর সরাসরি সম্পৃক্ততা ছিল সেই সম্পৃক্ততার বিষয়গুলো শহরে আমরা কিভাবে আনব তো এগুলো নানান আলোচনা নানান কথা বিশ্লেষণ হতে পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে যেভাবে আঘাত এসছে এই একেবারে এই গত কয়েক দিনে পর্যন্ত আমরা অনুভব করছি নানান সংবাদে নানান কিছু তো তাতে করে একটা আশার কথা যেটা আমরা বলছিলাম যে যতই এই আঘাত আসুক আমাদের সংস্কৃতি যেহেতু লড়াইয়ের একটি বিষয় এবং কেন গান করি কেন নাটক করি কেন কবিতা পড়ি কেন ছবিটা দেখি এইটি একটু ভাবলে এর ভিতরেই সেই উত্তরটি পাবো অর্থাৎ একটা মানুষ অন্ধকারে যদি একা হেঁটে যাই তখন কিন্তু গান গেয়ে নিজে সাহসী করে তারপরে দৌড় যেভাবেই যাই নিঃশব্দে সেটা যাই না তো এই এই বিষয়টি অর্থাৎ গান বা যে কোনো গীতরঙ্গ শিল্পকলার যে কোনো মাধ্যম মানুষের একান্ত অভিব্যক্তি প্রকাশ এবং সেই প্রকাশটি হয় সত্যের এবং সুন্দরের জন্য সেখানে অশুভ যাবতীয় যা কিছু সব কিছুই পিছনে পড়ে যায় এই মুহূর্তে অনেকেই আমাদের সঙ্গে অনেকেই খুব সংশয় খুবই একটু বলবো হতাশার কথা বলেন আহারে একেবারে সব বুঝি অন্ধকার সত্যি সত্যি সবটা ছেঁয়ে ফেললো কিন্তু না এটা ওই যে এটা প্রবহমান কখনো কখনো কোনোটা মনে হবে যে একেবারে আধার করে এসেছে অদ্ভুত আধার এসেছে পৃথিবীতে এটা সেই কত আগে জীবনানন্দ দাশ যেভাবে বলে গেছেন এবং যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা অর্থাৎ যাদের কথা শোনারই দরকার নেই তাদেরও নানান বয়ান আমাদেরকে নানানভাবে শুনতে হয় তো এক্ষেত্রে আমি একজন মানে খুব সাধারণ এই শিল্পকলা বা এই এই বিষয়ের কর্মী হিসেবে আমি বলতে পারি যে এর ভিতরেই আমাদের ওই মূল শক্তিটা আছে যার যা দ্রোহে এবং আনন্দে এবং সত্যিকার অর্থে সেই প্রেমে সেটা একেবারে আপনি নানা বয়ানের কথা বলছিলেন কিছু কিছু কথা আসে কিছু কিছু কথা বলা হয় যা আসলে মানুষকে একটু দ্বিধান্বিত করে দেয় বোধ করি ওই দ্বিধা তৈরি করেই একটি শক্তি আহরণের চেষ্টা করে যারা এটা বলেন তারা সেই কথাগুলো কী যেমন ধরুন হয়তো বলা হচ্ছে ঐতিহ্য কিভাবে হ্যাঁ 89 যা শুরু হচ্ছে সেটা কী করে ঐতিহ্য হয় সেদিনকার ঘটনা বা 67 যেটি শুরু হলো রমনার বটমিলে সেটিই বা কী করে ঐতিহ্য হয় আসলে ঐতিহ্যের মাপঝোঁক ফেতা টেতা নিয়ে যে বসবার একটা ব্যাপার আছে সেটি দিয়ে কি আসলে ঐতিহ্যকে বোঝা যাবে সময়কে ধরে কি ঐতিহ্যকে বোঝা যাবে নাকি তার কৃত্য সংস্কৃতির সঙ্গে তার সম্পর্ক সেই জায়গা থেকে বুঝতে হবে একটু আপনার কাছ থেকে একেবারে এই যে শব্দগুলো ঐতিহ্য বলছি এমনকি আমরা সংস্কৃতি লোকসংস্কৃতি এই শব্দগুলো আমরা যে আরোপ করছি এটা কিন্তু শহরের এই কতিপয় মানুষের যদিও তাদের কথা সকলে শোনেন অনেক সময় এবং আমরা গবেষক বলে দাবি করি এই ব্যাপারটা কিন্তু এদের কারণে এবং যেহেতু প্রচার মাধ্যমও বেশ সুযোগ পাওয়া যায় সেই কারণে এই শব্দগুলো নিয়েই কথা হচ্ছে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমার শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে খুব সহজভাবে কয়েকদিন আগে বলছিলাম স্যার একবার নতুন যারা এসছে এবছর ওদেরকে বলছিলাম আচ্ছা তোমাদের অভিজ্ঞতায় গ্রামীণ গীতবাদ্য এগুলো কী আছে আমি খুব সচেতনভাবে শব্দটা বলছিলাম তখন দেখি যে 30 মতো শিক্ষার্থী সবাই ঠিক পরিষ্কার কী বলবে বুঝতে পারছে না একজন বললেন যে স্যার আপনি কি লোকসঙ্গীত লোকনাট্যের কথা বলছেন আমি তখন বললাম এই বিষয়টি হচ্ছে আমি পরিষ্কারভাবে বললাম তাকে যে গ্রামীণ গীতবাদ্যের অভিজ্ঞতা তোমাদের কী আছে একটু শুনতে চাই
সে কিন্তু ফোকলোর কিংবা লোকতত্ত্ব এসবের তত্ত্ব পড়েনি, বই পড়েনি, কীভাবে আমাদের ভিতরে বিস্তারিত হয়েছে এবং কী বলবো যে একবার গেড়ে বসেছে সেই ইউরোপীয় তত্ত্ব এক্ষেত্রেও। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থায় যেমন একেবারে পাশ্চাত্য চিন্তার সরাসরি আগ্রাসন ঘটেছে এবং সর্ব বিষয়ে অর্থাৎ কীভাবে পড়বো, কী বিষয়টি কীভাবে পড়বো সব কিছুই নির্ধারিত হয়েছে অন্য জায়গা থেকে, এবং যার রেস চলছে যেটা বলছিলেন ঐতিহ্য কি না এই প্রশ্ন, অর্থাৎ যে গ্রামের মানুষজন যে গীতটা করছে, যে কিচ্ছাটা গাইছে, যে উৎসবটা করছে, তারা কখনোই বলেন না যে আমি লোকসঙ্গীত করছি, আমি লোক উৎসব করছি, এই শব্দটা একেবারেই শহরের নাগরিকদের। অতএব এটা একটা, এটা অনেকেই গুরুত্ব দিতে চান না, যে কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে লোকসাহিত্য, লোকনাট্য, লোকসঙ্গীত এগুলো খুব পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু দোষ নেই, বাংলা শব্দটায় তো দোষ নেই, কিন্তু এটা পরিষ্কার করে ভাবা উচিত যে আমরা যে এই শব্দগুলো শহরের মানুষরা ব্যবহার করছি এটি কিন্তু প্রকৃতভাবেই ওই ইংরেজি যে পরিভাষা ফোক মিউজিক, ফোক লিটারেচার, তা থেকেই অনুবাদ করে বলছি। কিন্তু আমি জানি না কামালুদ্দিন কবির আপনার কী মনে হয়, আমি আবার খুব সংক্ষিপ্ত পড়াশোনা যেটা বুঝতে, আমার যেটা মানে ধারণা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যে ফোক শব্দটি পাশ্চাত্যে ব্যবহার করা হচ্ছে সেই শব্দটির সঙ্গে যদি আমরা বাংলা ভাষান্তরের লক্ষ্য বলি, যদি ফোকে আমরা যাই তার সঙ্গে আসলে জনশব্দটির যতটুকু সম্পর্ক তত বেশি সম্পর্ক তার গ্রামীণ জীবনের সঙ্গে না, পাশ্চাত্যের জায়গায় ফোক শব্দটি সে তার সীমানার ভিতরে আওতার ভিতরে যা যা রাখে তা যত মানে গ্রামীণ যতটুক তার সাথে অনেক বেশি হচ্ছে হলো জন সেই জায়গা থেকে, আমার মনে হয়েছে আমি জানি না একেবারে 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 না একেবারে। এখনকার লোকতত্ত্বটি তো ওই যে এখন কেবল এটা গ্রামের মধ্যে না নিশ্চয়ই, এটা আমরা নানান এই লোকতত্ত্বের নানান বিবর্তনে আমরা দেখতে পাই যে এই শব্দটি আসলে যে কোনো মানে সেটা নগর পর্যায়ে হতে পারে, এটা কেবল গ্রামীণ বলে না। আমি যেটা আগে বলছিলাম গ্রামীণ খুঁজছিলাম তার কারণ ওই যে আমার নিজস্ব পরিচয়ের নিজস্ব যা কিছু আছে সেগুলোকে আমরা তো চিনতে পারিই নি, এমনকি আমাদের চেনানোর কোনো ব্যবস্থাও নেই। এই যে চৈত্র সংক্রান্তি এখন নতুন করে আমরা কিন্তু একটু শুনতে পাচ্ছি চৈত্র সংক্রান্তি এসছে, কিন্তু আমাদের জনজীবনে আমরা পরিষ্কার জানি যে এই চৈত্র সংক্রান্তি মানে চৈত্র মাসের শেষ সাত দিন আমরা কীভাবে এই যে নীলের উৎসব, নীলের গাজন, শিব শিব পার্বতীর গান, এবং প্রতি বাড়িতে বাড়িতে এটা হচ্ছে। এটা আমাকে অনেকে প্রশ্ন করেছেন সম্প্রতি যে এটা তো নির্দিষ্ট একটা ধর্মাবলম্বী মানুষদের বল করণীয় কৃত্য হিসেবে দেখছি, তো ঠিক এটা একটা নির্দিষ্ট চিন্তা বা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষজনই করছে, এবং আগেই বলেছি একেবারে নিম্নবর্গীয়ই বলা যায় যে যারা কৃষিভিত্তিক যে সরাসরি যারা যুক্ত আছেন এখন তারা এই উৎসবের মধ্য দিয়ে তারা কেবল বিনোদন করছেন বলে একেবারেই এটা এমনকি শুধু বলা উচিত যে আমাদের লোকসমাজে সত্যিকার অর্থে মানে আমি ফোক অর্থে বলছি না কেবল সত্যিকার যে বৃহত্তর যে আমাদের লোকসমাজ সেই সমাজে মানুষজন প্রতিটি গান প্রতিটি কথা তার কোনোরকম সেটা মনে হতে পারে বিনোদনের মানে মনে হতে পারে আনন্দের, কিন্তু প্রতিটির সঙ্গে তার শ্রমের, তার জীবনযাপনের, তার সকল কিছু এর সঙ্গে যুক্ত আছে। অর্থাৎ আমরা যেভাবে গানটাকে আলাদা করে অনুষ্ঠান, স্যার শুরুতে যে বলছিলেন অনুষ্ঠান, আমি একটু এই শব্দটাই আমরা গ্রামে কিন্তু অনুষ্ঠান শব্দের চেয়ে আসর পালা এই শব্দগুলোই আছে। এখন এই অনুষ্ঠান আমি দেখব একটু পার্থক্য করা যাবে সহজেই, আমরা শহরেও মানুষজন অনেক সঙ্গীত চর্চা করি, একাডেমিক শিক্ষা নিচ্ছি, আমরা ওই সার্টিফিকেট নিয়ে শিল্পী হয়ে যাচ্ছি, এবং শিল্পী হয়ে আমার নানান রকম বাজার অনুযায়ী আমার অবস্থানও তৈরি হচ্ছে আমাদের। কিন্তু গ্রামের বা আমার যে বৃহত্তর জনগোষ্ঠী যারা কিনা তাদের জীবনযাপনের একেবারে একান্তভাবে যারা এই এই চর্চার মধ্যে আছেন তারা কখনো নিজেকে শিল্পী পরিচয় পরিচিত তো করেননি এখন পর্যন্ত, যদিও আমরা কেউ কেউ এই মিডিয়ার কারণে আমাদের গণমাধ্যমের কারণে কাউকে কাউকে তুলে এনে একেবারে বিশেষ একটা জায়গায় একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, সেটা ভিন্ন একটা তর্কের বিষয়, ভিন্ন আলোচনার বিষয়। আমাদের আলোচনাটি চলবে এবং আমরা কথা বলবো বাঙালির নানা যে উৎসব আছে সেগুলো নিয়ে, বিরতির পর ফিরে আপনাদের কাছ থেকে শুনবো যে আর কী কী উৎসব আছে উল্লেখ করবার মতন, কী কী উৎসব আছে উল্লেখ করা প্রয়োজন সেগুলো শুনবো বিরতির পর। দুটো বিষয় মাথায় রেখে, একটি কী কী আছে এবং কী কী থাকা প্রয়োজন। ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা বিরতির, ফিরছি কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন।
প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত কুইক কনজিউমার ফুড জিরো আরে। ধন্যবাদ বিরতির সময় সঙ্গে থাকবার জন্য। সৈয়দ আনোয়ার হোসেন ফিরছি আপনার কাছে। বাঙালির অনেক উৎসব, সেই উৎসবগুলো নিয়ে একটু শুনবো আপনার কাছ থেকে। পাশাপাশি বলে রাখছি, বিরতির আগে বলেও গিয়েছিলাম, এই উৎসবগুলো পাশাপাশি আমরা একটু আপনার কাছে সেটাও জেনে নিতে চাইব যে কোন কোন উৎসবগুলো মনে রাখা খুব প্রয়োজন আমাদের। যাচ্ছি আপনার কাছে। বাঙালি তো কথাই আছে যে বারো মাসে তেরো পার্বণ, তবে এই তেরো পার্বণের ব্যাপারটি শহরে কিন্তু নয়, আমার গ্রামাঞ্চলেই এটা সবচেয়ে বেশি। এবং এই যে চৈত্র সংক্রান্তির কথা শুনলাম, শহরের মানুষরা চৈত্র সংক্রান্তি নিয়ে অতটা উদ্গ্রীব নয় যেমনটা তারা পয়লা বৈশাখ নিয়ে, ওর মধ্যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আছে বলেই আর কি। কিন্তু গ্রামীণ মানুষ চৈত্র সংক্রান্তিকে বেশি গুরুত্ব দেয়। পয়লা বৈশাখ একটি বড় পার্বণ আমাদের, নিঃসন্দেহে বলা যায় সেটি। এছাড়াও আমাদের নবান্ন উৎসব, নতুন ফসল ঘরে উঠবে যখন তারও একটা উৎসব। সেটা আজকাল আমি দেখি অন্তত স্বাধীন বাংলাদেশের পরে পরে দেখছি যে শহরে নবান্ন উৎসব হয়, ঢাকা শহরে হয়, চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা হয়, কিন্তু নবান্ন তো গ্রামাঞ্চলে সব মানুষেরই অনুষ্ঠান। এটাও কিন্তু অসাম্প্রদায়িক, আমরা চৈত্র সংক্রান্তি অসাম্প্রদায়িক, নবান্ন অসাম্প্রদায়িক। তো এমনি ধরনের নানাবিধ অনুষ্ঠান আছে, চড়কের মেলা একটা আছে, সেটাও গ্রামাঞ্চলে, শহরে মানুষ জানে না। তো এই ধরনের পর্ব যেগুলো রয়ে গেছে, পার্বণ যেগুলো রয়ে গেছে, এগুলো যদি আমি বিবেচনায় আনি তাহলে দেখব যে আমরা শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ, শেকড় লগ্ন মানুষেরা কত বেশি অসাম্প্রদায়িক যে তাদের এই যে বারো মাসে তেরো পার্বণের কথা বলছি, প্রতিটি পার্বণে কিন্তু অসাম্প্রদায়িক সব মানুষের, সব সম্প্রদায়ের এই অনুষ্ঠানগুলো। তো বাঙালির এর সঙ্গে আবার আজকাল যুক্ত হয়েছে বায়ান্নর পরে যেটা, যে একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি কিন্তু বাঙালির অনুষ্ঠান দিন হয়ে গেছে। আমরা এখন দেখি একুশে ফেব্রুয়ারি যাকে এখন বলা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটি কিন্তু সারা বাংলাদেশে এবং গ্রামেও উদযাপিত হয়। আমি নিজে চোখে দেখেছি আর কি, গ্রামীণ জনগণও কত সচেতন হয়ে গেছে আমার মাতৃভাষা সম্পর্কে আর কি। তেমনি নানাবিধ অনুষ্ঠান। প্রশ্ন সৈয়দ আনোয়ার হোসেন আপনাকে এই মুহূর্তে করতে চাইছি, সেটি হচ্ছে এই যে আপনি যে সমস্ত উৎসবগুলোর কথা বললেন, এর শেকড় মূলত হচ্ছিল কৃষিভিত্তিক সমাজে, আর কৃষিভিত্তিক সমাজের উৎসব হওয়ার কারণে সেই উৎসবগুলো তার প্রকৃতি সংলগ্নতার কারণে অনিবার্যভাবেই অসাম্প্রদায়িক, তাই নয় কি? অবশ্যই। যদি তাই হয়ে থাকে তাহলে কোন প্রেক্ষাপট থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলোকে সমালোচনা করবার চেষ্টা করা হয়, সেই মানুষ জগৎটি একটু বুঝতে চাইব আপনার কাছে। চমৎকার একটি প্রশ্ন। সমালোচনা করা হয়, তীর্যক দৃষ্টি দেওয়া হয় একটা বিশেষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো ধর্মে এ সম্পর্কে কোনো কথাই নেই, কোনো কথাই নেই। কারণ আমি ইসলাম নিয়ে কিছু চর্চা করি, কোরআন হাদিস যত সামান্য আমার জানা আছে, কিন্তু সেখানে কোথাও বর্ষবরণ বা মঙ্গল শোভাযাত্রা করতে পারবে না মুসলমানরা, সে সম্পর্কে কোনো কথা নেই। এটা হচ্ছে এক ধরনের ধর্মান্ধতা, এবং এই ধর্মান্ধতায় যখন মানুষ আচ্ছন্ন হয়ে যায় তখন তার চোখটি অন্ধ হয়ে যায়, এবং এই অন্ধ চোখে ধর্মান্ধরা, অন্ধই তো বলছি আমি, ধর্মে অন্ধ আর কি, তারা কিন্তু এই ধরনের প্রগতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারে, মানুষের জীবনকে, সংস্কৃতিকে, সভ্যতাকে বিপন্ন করতে পারে তারা, এবং সেই ব্যাপারটি হচ্ছে। এবং আজকের বাংলাদেশে আমরা শুরু থেকেই বলতে শুরু করেছি যে আমাদের সংস্কৃতি যা আমার ভূমি লগ্ন, প্রকৃতি লগ্ন, তার বিরুদ্ধে যাদের অবস্থান
তাদের সঙ্গে আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং এই লড়াই করে করে কিন্তু বাংলাদেশ এ পর্যন্ত এসেছে কিন্তু সংস্কৃতির হার কখনোই হয়নি সংস্কৃতি সবসময় বিজয়ী থেকেছে এবং থাকবে এমন আশাবাদ ব্যক্ত করবার সপক্ষে ইতিহাসের তথ্য প্রমাণ প্রতুল ধন্যবাদ সৈয়দ আনোয়ার হোসেন কামালউদ্দিন কবির ফিরছি আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে সেটি হচ্ছে সংস্কৃতির সঙ্গে ধর্মের এই যে একটি বিরোধ তৈরি করবার চেষ্টা বা ধর্মের জায়গা থেকে সংস্কৃতিকে যে একটি ভয় দেখানোর চেষ্টা এখানে যদি প্রশ্নটি এভাবে করি যে আসলে সে ভয় পায় না ভয় দেখায় এই প্রশ্ন এখানে আমি একটু বিনয়ের সঙ্গে ধর্ম শব্দটার একটা কথা বলে নিতে চাই ধর্ম শব্দটি বাংলায় আমরা যেভাবে বাংলায় যেভাবে আছে বাঙালির চেতনায় ধর্ম শব্দটি যেভাবে আছে আমরা বিশেষ করে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ থেকে শুরু করে আমাদের বাংলা অভিধানে আমরা এই ধর্ম শব্দের যে যে অর্থগুলো দেখি সেই অর্থের সঙ্গে কিন্তু রিলিজিয়ান শব্দটির কোনো সম্পর্ক নেই অর্থাৎ আমরা এই আমাদের ধর্ম শব্দটির মাধ্যমে আমরা জানি মানুষের যেমন ধর্ম আছে এই গাছেরও ধর্ম আছে পানির ধর্ম আছে আগুনের ধর্ম আছে এখন দেখুন এই মুহূর্তে কথাটি বললাম হঠাৎ করে আমার নিজের কাছেই মনে হচ্ছে যে এটা বোধহয় একটু অপ্রাসঙ্গিক বললাম তার কারণ ধর্ম সম্পর্কে তো আমরা সুনির্দিষ্ট হয়েই যেমন আপনি প্রশ্নটা যে করেছেন সেখানেও কিন্তু সুনির্দিষ্টভাবে আজকের এই ধর্ম চেতনার সঙ্গে এই সংঘাতের প্রসঙ্গটি এসছে তার মানে আমি এই সংঘাতের গোড়ায় ওই যে গলতটা এবং সেটা সুনির্দিষ্টভাবে হয়েছে ইংরেজদের মাধ্যমে এখানে নানান ওই যে শিক্ষা ব্যবস্থা যে তাদের মতো করে অর্থাৎ আমাদের নিজস্ব যা কিছু আছে সেগুলোর সঙ্গে যেন আমাদের সরাসরি কোনো যোগ না ঘটে বরং আমাদের যা কিছু সবই হচ্ছে কী বলবো এটা খুবই নিচু আমরা খুবই ওই যে আমাদের দ্রাবিড় আমরা অসভ্য বর্বর সব যা কিছু উন্নত সব বাইরে থেকে আসা এই চেতনাটি এই চিন্তাটি আমাদের এতটা প্রভাব বিস্তার করেছে যে আমাদের যাবতীয় পাঠ্যসূচির মধ্যেও তার প্রভাব দেখি এখন এখন এই যে আপনি যে যেটা মানে আমি ধর্ম এখনকার পাঠ্যসূচি কি বলবেন এটি যখন হেফাজতিকরণ হয়ে গেল তখন এর অবস্থান ঠিক কোথায় এটা আমাদের মানে আমি বলবো যে স্তম্ভিত করেছে অনেক অনেক এবং আমি এসবের মধ্যেও একটু আশা করতে চাই যে এটির জানি না এর রহস্যটা কী মানে যেগুলো বাদ দেওয়া হয়েছে সেটি কিন্তু এখন আমরা বেশ সুন্দর করে আরেকটি সংকলনে দেখতে পাই এবং আমি মানে আমরা খুব আশা করি অর্থাৎ যে মানুষগুলোর ওই যেগুলো বাদ দেওয়া হয়েছে সেটা রবীন্দ্রনাথ নজরুল থেকে লালন থেকে শুরু করে হুমায়ুন আজাদ পর্যন্ত যাকে যাদের যাদেরকে বাদ দেওয়া হয়েছে সেই লেখাগুলো এখন আরও বেশি পাঠ করার সুযোগ হয়েছে অতএব অর্থাৎ যতই এই বাতিল করা হোক তত আরও ওটা আলাদা করে পড়ার একটা সুযোগ হবে তবে এটির বিষয়ে নিশ্চয়ই স্যার অনেক আলোচনা হয়েছে যে এখনকার এই সংকটটি কেন হচ্ছে এর পিছনে রাজনীতি যে একটি মুখ্য ব্যাপার এবং সেখানে দুঃখজনকভাবে বলবো যে একেবারে অন্ধকারের একটা বিরাট পক্ষ দাঁড়িয়েছে যাতে করে ভাবছে ওই যে আজকে একটা বন্ধুর লেখাই পড়ছিলাম কোথায় যে সাম্প্রদায়িক সরকারকে যদি কেউ সাম্প্রদায়িক বলে তাহলে মেনে নিতে হবে যে বেশিরভাগ জনগোষ্ঠী কিন্তু সাম্প্রদায়িক এই বিষয়গুলো এবং এই বিষয়গুলো একটু আসলে পুনর্পাঠ খুব জরুরি হয়ে উঠেছে যেসব যে কয়েকটি জায়গা থেকে তার অন্যতম একটি জায়গা হচ্ছিল যে আমরা কখনো কখনো আসলে সাম্প্রদায়িকতার মুখোমুখি হতে গিয়ে যেটি করি পড়ে বসি যে ধর্মকে মুখোমুখি দাঁড় করাই কিন্তু ধর্মের একটি ভুল ব্যাখ্যার মধ্য দিয়ে যে একটি অপচেষ্টা হয় সেটিকে মোকাবেলা করার জন্যে ওই ব্যাখ্যাগুলোকে ওই টেক্সটগুলোকে ওই 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 মানে যে বলাগুলো সেইগুলোকে চিহ্নিত করে এগুতে গিয়ে কখনো কখনো ধর্মের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ার একটা একটা ভুল বোধহয় হয় আমি জানি না এই মুহূর্তে তো সেরকমই তো দাঁড় করানো হয়েছে এখন সেই কারণেই বোধ করি আমাদের ইতিহাস থেকে আমাদের সাহিত্যের ইতিহাস আমাদের শিল্পকলার ইতিহাস পাঠ করতে গেলে কখনোই এখন পর্যন্ত আমি বলতে পারি যে আমাদের নিজস্ব এই বিষয়গুলো কেবল বাংলা একাডেমির ওই বিশেষ গবেষণা অর্থাৎ লোকসংস্কৃতি গবেষণা এর বাইরে সামগ্রিকভাবে কিন্তু অন্য 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 যে ডিসিপ্লিনগুলো আছে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেগুলোর মধ্যে নেই আমি যেটা বলতে চাই যে অর্থাৎ আমরা আমাদের ইতিহাসটি যে ইতিহাস পাঠ করছি সেই ইতিহাসের মধ্যে আমার জনপদের প্রাচীন আখ্যানগুলো নেই অথচ পরিষ্কারভাবে রবীন্দ্রনাথ বলেছেন যে রামায়ণ মহাভারত এগুলো কী এগুলো হচ্ছে ইতিহাস এখন দেখুন অথচ এখন প্রশ্নপত্রে আমরা ভর্তি পরীক্ষায় দিই যে রামায়ণ কী মহাভারত কী
স্পষ্ট উত্তর আসে যে ধর্মগ্রন্থ বা বেশিরভাগ মানুষ অনেকটা সেরকমটাই দেখেন হয়তো, কিন্তু আমরা সাধারণভাবে আমরা এখানে যারা অনেকেই আছি যে পরিষ্কারভাবে কেবল মহাকাব্য বলেই হয়তো পাঠ করেছি, কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে দেখব যে আমাদের এই ভূখণ্ডের একটা নির্দিষ্ট সময়ের জনগোষ্ঠীর এবং সুনির্দিষ্টভাবে কৃষিভিত্তিক যে আমাদের এখানকার সভ্যতা সেটির ইতিহাস পাওয়া যাবে রামায়ণে, এবং তারও পূর্ববর্তী সময়ে সেই প্রাচীন সেই সিন্ধু সভ্যতারও পূর্বকালের যে জীবনযাপন সেটা কোনো লিখিত বিবরণ কোথাও তো নেই, যা কিছু প্রত্ন অবশেষ থেকে আমরা ধারণা করছি গবেষণা করছি, কিন্তু এর চেয়ে বড় প্রামাণ্য দলিল হচ্ছে এই মহাকাব্যগুলো। এমনকি সেই সূত্রে আমি বলতে পারি এই যে হাজার বছর ধরে বলি কথাটা যদিও একেবারে মুখের কথায় কথায় হয়েছে, কিন্তু দীর্ঘকাল ধরে আবহমান কাল ধরে মানুষ যে গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ পর্যন্ত যে গানটি গাইছে কিচ্ছাটি গাইছে সেই কিচ্ছাটি কি কেবলই তার আনন্দ বিনোদনের, তাহলে ওই আসরে মানুষজন কেন এত ভেঙে পড়ে, কেন এত ওই গায়নের সঙ্গে উঠে গিয়ে জড়াজড়ি করে কাঁপতে থাকে? জ্ঞান অভিজ্ঞান সব মিলেমিশে একাকার হয়ে যায়। আমরা একটা বিরতির পর আবার আসছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত কুইক কনজিউমার ফুড জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময় সঙ্গে থাকবার জন্যে। আনন্দলোকের মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, এই কথাগুলি কিন্তু আসলে আমাদের সকল উৎসবের মূল কথা, প্রাণকথা হয়ে আছে। সেই জায়গা থেকে আমার উৎসব, আমার আনন্দের আয়োজন, আমার নববর্ষ, এই নিয়ে যদি এতক্ষণ ধরে যে আলোচনা হলো তার ধারাবাহিকতা যদি কিছু বলতে চান, সৈয়দ আনোয়ার হোসেন যাচ্ছি আপনার কাছে। একটা চমৎকার বিষয় উঠে এসছে যে ইংরেজি রিলিজিয়ন শব্দের বাংলা প্রতিশব্দ ধর্ম হবে কিনা, আমার ব্যক্তিগতভাবে প্রচুর সংশয় আছে আমার এতে। কারণ রিলিজিয়ন শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে, দুটো শব্দ যোগ করে, রি যোগ লিগারে, যার অর্থ হচ্ছে ইংরেজিতে করলে টু ইউনাইট। তো রিলিজন মানে ইউনাইট, এর সঙ্গে কিন্তু মানুষের বিশ্বাস অবিশ্বাসের কোনোই সম্পর্ক নাই, এবং রিলিজন শব্দটি সন্তোষজনক নয় বলেই কিছুদিন থেকে আমি দেখছি যে পাশ্চাত্য জগতে রিলিজন শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে ফেইথ। এখন ফেইথের বাংলা কী হবে? বিশ্বাস। বিশ্বাস, বিশ্বাস সেই জায়গায় কিছুটা কাছাকাছি এসে যায়, কারণ ধর্ম মানেই হচ্ছে বিশ্বাস এবং অবিশ্বাস। কারণ আমি যারা নিরীশ্বরবাদী, যারা ধর্মের অস্তিত্বে অবিশ্বাস করে, তাদেরকে এই অর্থে বিশ্বাসী বলছি এই জন্যে তাদের বিশ্বাস আছে কিছু নীতির উপরে। যেমন যারা তথাকথিত ধর্ম, ধর্ম শব্দটা চালু বলেই ব্যবহার করছি, বিশ্বাস করে তারা স্রষ্টায় বিশ্বাস করে, স্রষ্টা প্রদত্ত কিছু রীতিনীতিতে বিশ্বাস করে, আচরণের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ হয়। আর যারা নিরীশ্বরবাদী, যারা প্রকৃতিবাদী, তারা তো বলে যে ঈশ্বর নেই, প্রকৃতি এমনি এমনি চলে ইত্যাদি, তাদেরও তো বিশ্বাস আছে। কাজেই পৃথিবীতে অবিশ্বাসী কেউ নেই, সবাই ফেইথফুল আমি মনে করি, এটা একটা দিক। তবে সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গেছে যে ধর্ম আর সংস্কৃতিকে মুখোমুখি দাঁড় করানো হয়। এটা কিন্তু যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত, সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত, অবশ্য কথাটা এই বাক্যটি খুবই ভুল হয়ে যাবে, কারণ সংস্কৃতি মানে আমার যাপিত জীবনের সব কিছুই। আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রের শেষে লেখা থাকে অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন এটা কী করে হয় আমি বুঝি না, তার মানে হচ্ছে নাচ এবং গান। এবং ইংরেজি কালচার শব্দটির প্রতিশব্দ বাংলা সংস্কৃতি করা হয়েছে, এককালে খ্রিস্টীয় করা হয়েছিল, 1922 থেকে আমরা খুব হাল আমল থেকে এই সংস্কৃতি শব্দটা ব্যবহার করছি। কিন্তু ধর্ম, ও যে বললাম যে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার, আর সংস্কৃতি আমার যাপিত জীবন লগ্ন, তো কাজে দুটোর মধ্যে তো সংঘাত থাকতে পারে না আর কি। আমি যা তার সঙ্গেই সংস্কৃতি, আমি যখন পয়লা বৈশাখ উদযাপন করি সেটা আমার আমিত্ব, আমার স্বকীয়তা, আমার বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরে, তো এর সঙ্গে তো ধর্মই কোনো সংঘাত হতে পারে না। আমি যখন দেয়ালে চিত্র আঁকি সেটা হচ্ছে আমার কল্পনা, আমার মঙ্গল কামনার
প্রতিকৃতি হিসাবে দেয়াল চিত্রগুলো আসে, মঙ্গল শোভাযাত্রা হয়। এর সঙ্গে ধর্ম তো মঙ্গলের, ধর্ম তো সর্বমানবিক কল্যাণের জন্য, আমি তো সেই কল্যাণের কথা বলছি। পয়লা বৈশাখ মানে বাঙালির ঐক্যবদ্ধ বাঙালির সামগ্রিক মানবিক চেতনার বহিঃপ্রকাশ। সেখানে আমি কি করে ধর্ম আর সংস্কৃতিকে মুখোমুখি দান করাই? এটা তো পাকিস্তানি ঐতিহ্য অবশ্য। হ্যাঁ, এই সেই প্রত্যেকটি ধর্মের ইতিহাসে আমরা দেখব যে এই ব্যাপারটি ঘটে গেছে, কিন্তু ধর্ম আর সংস্কৃতির মধ্যে সংঘাত ঘটেছে। যেমন এক সময় বলা হতো, বাইবেলে লেখা আছে, পশ্চিম দুনিয়ায় লেখা আছে যে পৃথিবী সমতল, কিন্তু যখন বিজ্ঞানের সাধকরা বললেন যে না, পৃথিবী গোল, তখন সেটা হয়ে গেল ধর্ম বিরুদ্ধ। এমনি অনেক ঘটনা ঘটেছে, জন হাসকে পুড়িয়ে মারা হয়েছে, তিনি বাইবেলের বিরুদ্ধে কথা বলেছিলেন, এই ধরনের। কিন্তু বাইবেলে আসলে কি লেখা আছে সাধারণ মানুষ জানত না, পাদ্রিরা যা বলতেন তাই বিশ্বাস করতেন। যেমন আমাদের কোরআনে কি লেখা আছে সেটা আমরা জানি না, কারণ হচ্ছে আমরা আরবি পড়তে পারি না। বা ভগবদ গীতায় কি লেখা আছে, বাংলা অনুবাদ আজকাল হয়েছে, কিন্তু কজন পড়ে? বাংলা কোরআনের অনুবাদ তো হয়েছে, সেই ভাই গিরিশচন্দ্র সেনের সময় থেকে কোরআনের বাংলা অনুবাদ, কিন্তু কজন পড়ি আমরা? যেমন ধরুন এই যে মুসলমানদের তিন তালাক বললে স্ত্রী সঙ্গে স্বামীর বিচ্ছেদ হয়ে যায়, কোরআনে কোথাও তিন তালাকের কথা লেখা নাই। এই কথাটা তো আমাদের মাওলানা মৌলবীরা বলেন, সাধারণ মানুষরা বিশ্বাস করে, এবং এ নিয়ে কত ঘটনা ঘটছে, হরহামেশা আমরা কাগজে দেখছি, কিন্তু কোরআনের ভাষ্যটা কি? তো সেই জন্যে বিশ্বাস যাকে বলছি আমি, রিলিজনের প্রতিশব্দ বাংলা, সেটা আমার জীবনের সঙ্গে লগ্ন থাক, অবিশ্বাসও থাক, কিন্তু সংস্কৃতির জায়গাটা আলাদা, সেটা আমার জীবন লগ্ন, ওই বিশ্বাসের মতোই, কিন্তু দুটো এলাকা ভিন্ন। ধন্যবাদ কামালুদ্দিন কবির। আলোচনার একদম শেষ দিকে এসে গেছি, যদি একটু বুঝতে চাই বাঙালির এই যে উৎসব, বাঙালির নববর্ষ একটি উৎসব, এরকম আরও অনেক উৎসব আছে, সেগুলোর কথাও ঘুরে ফিরে এসছে, সেই উৎসবের ভেতরে একটি অন্যতম অনুষঙ্গ আছে কৃত্য। কৃত্যকে যদি আমরা গুরুত্ব দেই, কৃত্যের জায়গায় যদি মনোযোগ দেই, তাহলে সেই কৃত্য নির্ভরতার ভেতর দিয়ে ধর্ম এবং সংস্কৃতির এই যে একটি বিরোধ তৈরি করবার চেষ্টা, সেটিকে সমাধান করে বেরিয়ে যাওয়ার হয়তো একটি পথ হতে পারে। সেই জায়গা থেকে একটু আপনার কাছ থেকে শুনবো, যদিও সময় একেবারে সময় কম জানি, তারপরও স্যারের ওই কথার আগের কথা একটু বলে রাখি, উল্লেখ করতে চাই যে সংস্কৃতি শব্দটি কালচার শব্দ থেকে, কালচার শব্দের বাংলা হিসেবে সংস্কৃতি গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ নিজেই করেছিলেন। কিন্তু একটা এই যখন একটু শুনতে পাই বা বুঝতে পারি যে এই কালচার শব্দটি যে জার্মান শব্দ কুলটুর থেকে গিয়েছে, সেই কুলটুর কি এখানকার কুলাচার শব্দ থেকে যায়নি? এখানকার কুলাচার, কুলের যে আচার রীতি, সেই তার মানে কুলাচার থেকে কুলটুর, কুলটুর থেকে কালচার, কালচার থেকে আবার সংস্কৃতি। এটি হচ্ছে আমাদের এই যে এখনকার বোঝাবুঝির সমস্যা, আমরা যে সংঘাতের মুখোমুখি হচ্ছি, এটা একটা বড় ব্যাপার, আমি যেটা নানান সময় একটু বলার চেষ্টা করেছি। আর কৃত্যের শক্তি, কৃত্যের কৃত্যের শক্তি, সেটি একটু চৈত্র থেকে একেবারেই, যেটা হচ্ছে চৈত্র থেকে শুরু করে আমাদের যে বারো মাসে সত্যিকার অর্থে এই যে তেরো পার্বণ, এবং সেটা তো আক্ষরিকভাবে আমরা দেখি যে চৈত্রের যে কৃত্যের কথা, তো আমরা চৈত্র সংক্রান্তি জানি, বৈশাখের বৈশাখী উৎসবের কথা জানি, জ্যৈষ্ঠ মধুমাস, এই মধুমাস কেন্দ্রিক কৃত্য নানাবিধ আছে, একেবারে সমাজ ঘর, সেটা আমাদের জনজীবনে মানে আছে, আমাদের অভ্যাসের মধ্যে আছে, চর্চার মধ্যে আছে, প্রত্যেকটা মাস ধরে ধরে আমরা দেখব যে নানাবিধ কৃত্য, ঘর থেকে শুরু করে বৃহত্তর আসর, বৃহত্তর উৎসব, এই কৃত্যগুলো হচ্ছে। এই কৃত্যের সঙ্গে কিন্তু আমাদের শহরের মানুষের বা যারা শিক্ষিত হচ্ছে তাদের তেমন যোগ থাকছে না, বিচ্ছিন্নতা আছে। এই কারণে আমি এখন আশাবাদী, আমি দীর্ঘদিন ধরে দেখছি আমাদের এখনকার শিশুদের মধ্যে, শিশুদের সঙ্গে যদি এই দেশ ইতিহাস ঐতিহ্যের বিষয়গুলো একটু অন্তরঙ্গভাবে ওদের সঙ্গে পরিচয় করানো যায়, এই কৃত্যগুলোর সঙ্গে কৃত্য কী, কেন, কীভাবে হতো, সেটা যদি ওদেরকে গল্প করে বোঝানো যায়, তাহলে আমার মনে হয় ওই যে এখন যে দূষণ আমরা টের পাচ্ছি, ভয় পাচ্ছি, সেই দূষণের কিচ্ছু থাকবে না, সুন্দরের জয় হবে। যদি হাতে সময় থাকতো নিশ্চয়ই আরও কথা বলবার কারণ ছিল, আগ্রহ ছিল, সময়ের কারণে বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে, তবে তার আগে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় থাকবার জন্য। আর বিদায় নেওয়ার আগে খানিক অগ্রিম জানিয়ে রাখছি বাংলা নববর্ষের শুভেচ্ছা, সবাইকে ভালো থাকবেন, শুভ।